আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরি। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার 3 বছর আজ, কিন্তু এতদিনেও মিয়ানমার সরকার ফিরিয়ে নিচ্ছে না তাদের নাগরিকদের। নিজ ভূমিতে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে 2017 সালে 25 আগস্ট বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা, যাদের সংখ্যা তখনই ছিল 7 লক্ষাধিক। বাংলাদেশ সরকারও মানবিক হয়ে তাদেরকে আশ্রয় দেয়। বর্তমানে প্রায় 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। কক্সবাজারের উখিয়া কুতুপালঙ্গে গড়ে তোলা হয় শরণার্থী ক্যাম্প। এবারের বর্ষা মৌসুম শেষে রোহিঙ্গাদের প্রথম দলটিকে নোয়াখালীর ভাসানচরে পাঠাতে চায় সরকার। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের ওপর চাপ কমাতে এই উদ্যোগ। নির্যাতিত এই জনগোষ্ঠীকে তাদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমার চুক্তি করলেও মিয়ানমারের অনাগ্রহের কারণে তা বাস্তবায়িত হয়নি। এ নিয়ে বিচার বসে আন্তর্জাতিক আদালতেও, জবাবদিহি করতে হয় মিয়ানমার সরকারকে। কিন্তু কূটনৈতিক তৎপরতায় 3 বছরেও সুরাহ হয়নি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া। গেল একদিনে বিশ্বে করোনায় অন্তত 4,350 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 2,13,000। এতে মোট মৃত্যু 8,17,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,38,12,000 বেশি। করোনা মহামারীতে সবচেয়ে নাজুক যুক্তরাষ্ট্রে সোমবার আরও 5 শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে, শনাক্ত 41,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 1,81,000 ছাড়ালো, মোট আক্রান্ত 59,15,000-এর বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আরও 6.5 শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে, এ পর্যন্ত দেশটিতে মারা গেছে 1,15,000-এর বেশি, আক্রান্ত 36,27,000-এর উপরে। ওল্ড ওমিটারের 113টি দেশ ও অঞ্চলের মধ্যে তৃতীয় অবস্থানে থাকা ভারতে সোমবার দৈনিক মৃতের তালিকায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, এদিন মারা গেছে 854 জন। এতে মোট প্রাণহানির সংখ্যা পৌঁছেছে 58,500-এ, আক্রান্ত 31,65,000 ছুঁই। নড়াইলে নামাজের পার্টিতে হত্যার শিকার হয়েছেন এক বৃদ্ধ। নিহতের নাম আব্দুর রাজ্জাক মল্লিক, তিনি সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার। সোমবার মাগরিবের নামাজের পর এ ঘটনা হয়। নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যার পর রাজ্জাক মল্লিক নিজের ঘরে মাগরিবের নামাজ শেষে জায়নামাজে বসে দোয়া দরুদ পড়ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্রে একটি 5তলা ভবন ধসে একজন নিহত হয়েছে, উদ্ধার করা হয়েছে 60 জনকে। ধ্বংসস্তূপের নিচে এখনও 50%-এর অধিক আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সন্ধ্যা 7টার দিকে রাজ্যটির রায়গড় শহরে 10 বছরের পুরনো ভবনটি ধসে পড়ে। স্থানীয় প্রশাসন জানায়, এতে বসবাস করত কমপক্ষে 45টি পরিবার। ধ্বংসস্তূপের মধ্যে অন্তত 100%-এর অধিক বাসিন্দা আটকা পড়েছিল বলে ধারণা করা হয়। উদ্ধারকৃত আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্ধারকর্মীরা ছাড়াও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে ভয়াবহ ওই ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গেল মাসে মুম্বাই অতিরিক্ত বৃষ্টিপাতে একটি বহুতল ভবন ভেঙে 9 জনের প্রাণহানি ঘটে, আহত হয় অনেকে। দর্শক, এ ছিল এখনকার মতো পরসংবাদ দুপুর 12টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।